নমস্কার সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল তো আজকে আমরা আলোচনা করব নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তো অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা বিস্তারিত সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব তো সঙ্গে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা বর্তমানে রয়েছে এখন অফিসিয়াল সাইটে আপনারা অনেক দেখতে পাচ্ছেন ডব্লুবি ইউএ সিএল ঠিক আছে এসি ডট ইন আমরা এখন অফিসিয়াল সাইটে রয়েছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অফিসিয়াল সাইটে রয়েছি তো অফিসিয়াল সাইটে আসার পর এমপ্লয়মেন্ট পেজে চলে আসবেন ঠিক আছে ডেলি এমপ্লয়মেন্ট পেজে বর্তমানে রয়েছি তো আচ্ছা আসার পর না আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনলাইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ জে আর এফ অ্যান্ড ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট দুটো পোস্ট আপনাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা আপনাদের জুনিয়ার রিসার্চ ফেলো দেন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট দুটো পোস্ট রয়েছে তো ক্লিক হেয়ার টু ডাউনলোড অপশানে ক্লিক করার মাত্রই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন যেটা আপনাদের লাস্ট ডেট রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাট ফাইভ পি এম যেটা রয়েছে তো আপনাদের আট তারিখ শেষ তারিখ রয়েছে আটই ডিস আটই ডিসেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আমরা বিস্তারিত চলে যাচ্ছি এখন অফিসিয়াল নোটিফিকেশনে তো আমরা চলে এসেছি বর্তমানে এখন অফিসিয়াল নোটিফিকেশনে তো অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি আপনার ডাউনলোড করতে পারবেন তো আপনারা অনেককে দেখতে পাচ্ছেন ডিরেক্টরেট অফ রিসার্চ এক্সটেনশন অ্যান্ড ফার্মস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স যেটা আপনাদের রয়েছে তো রেফারেন্স নাম্বার দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক তো তারপরে যেটা আপনাদের রয়েছে অ্যান্ড অনলাইন ইন্টারভিউ তো অনলাইনে আপনাদের ইন্টারভিউ হবে যেটা আপনার দুটো পোস্টে রয়েছে যেটা আপনাদের জুনিয়ার রিসার্চ ফিলো নেক্সট যেটা পোস্ট রয়েছে যেটা প্রথম পোস্ট রয়েছে যেটা নেক্সটে যেটা পোস্ট রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট অ্যাটেন্ডের পোস্ট রয়েছে তো পিওরলি আপনাদের কন্টেকচল বিশেষ নিয়োগটা নিয়োগের প্রচেষ্টা থাকবে ঠিক আছে চুক্তিভিত্তিক আপনাদের নিয়োগ হবে তো তারপর যেটা আপনাদের বলেছে নয় তারিখে আপনাদের যেটা ইন্টারভিউ হবে অনলাইনে তো তারপর যেটা পোস্টে আমরা চলে আসছি বিস্তারিত তো পোস্ট যেটা রয়েছে প্রথম যেটা পোস্ট রয়েছে জুনিয়ার রিসার্চ ফেলো যেটা জিআরএফ পোস্ট রয়েছে একটা শূন্যপদের সংখ্যা রয়েছে তো আপনাদের আবেদনের যেটা রয়েছে শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি বেসিক সায়েন্স করা থাকে সঙ্গে আপনাদের এনএটি করা থাকে নেট করা থাকে কোয়ালিফিকেশনে তো অবশ্যই আপনি আবেদন করতে পারবেন অথবা যেটা আপনাদের বলেছে গ্রাজুয়েশন গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি করা থাকে প্রোশনাল কোর্সে নেট যদি করা থাকে তো অবশ্যই আপনি আবেদন করতে পারবেন এবং পোস্ট গ্রাজুয়েট করা থাকলে আবেদন করতে পারবেন যেটা আপনাদের বলেছে তো পার মান্থলি আপনাদের স্যালারি যেটা আপনাদের দেওয়া হবে যেটা আপনার রিমোনেশান তো একত্রিশ হাজার পার মান্থলি আপনাদের রিমোনেশন দেওয়া হবে তো তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তো একটা লোসদের সংখ্যা রয়েছে টেন প্লাস টু যদি আপনার সায়েন্সে করা থাকে তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের যেটা রিমোনেশান দেওয়া হবে পার মান্থলি তো সাত হাজার পার মান্থলি আপনাদের রিমোনেশান আপনাদের দেওয়া হবে তো তারপর যেটা আপনাদের চুলাশি ইম্পর্ট্যান্ট কিছু রয়েছে যে বয়সে যেটা বলেছে আপনাদের এজ লিমিট তো মিনিমাম এবং ম্যাক্সিমাম এজ যেটা বলেছে যে একুশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং তারপর যেটা তিন নম্বর বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রোভাইড এ ভ্যালিড মোবাইল নাম্বার দেন তারপর রয়েছে ইমেল আইডি তো আপনাদের দুটো আপনাদের লাগবেই কনফার্ম যেটা আপনাদের মোবাইল নাম্বার অবশ্যই ভ্যারিট লাগবে দেন আপনাদের ইমেল আইডি অবশ্যই লাগবে তো আপনাদের ইমেল থ্রু আবেদন করতে হবে তো একটা আপনাদের বায়োটা বানাতে হবে যেটা আপনাদের বায়োটা বানাতে হবে দেন আপনাদের উইথ আপনাদের ফটো স্ক্যান কপিস অ্যান্ড যেটা ফটো আইডেন্টি প্রুফ হিসেবে আপনাদের দেবেন সার্টিফিকেট দেবেন অ্যাকচুয়ালি আপনাদের আপনারা একটা বায়োডোটা বানাবেন বায়োটা বানানোর পর অল এডুকেশন কোয়ালিফিকেশান আপনারা অ্যাটাচ করে নেবেন ঠিক আছে একটা একটা সেট বানিয়ে নেবেন আপনারা তো তারপর সেলফ টেস্টটা আপনারা অবশ্যই করবেন অল এডুকেশন কোয়ালিফিকেশন এবং আপনার যদি এক্সপেরেন্স সার্টিফিকেট থাকে তো অবশ্যই আপনার এক্সপেরেন্স সার্টিফিকেট আপনারা অ্যাড করে নেবেন তো অ্যাড করার পর অ্যাটাচ করার পর একটা আপনাদের পিডিএফ ফর্মেট তৈরি করে নেবে পিডিএফ ফর্মেটে তৈরি করার পর যেটা আপনাদের অফিসিয়ালে যেটা ইমেল আইডি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পি জে এন এ ঠিক আছে তো ইলেভেন অ্যাট দ্য রেট জিএল ডট কম এই অফিসিয়াল সাইটে সরি এই অফিসিয়াল ইমেল আইডিতে আপনারা পাঠিয়ে দেবেন যেটা আপনাদের সময় শেষ তারিখ রয়েছে আট বারো দু হাজার একুশের মধ্যে আপনাদের পাঠাতে হবে বিকেল পাঁচটা পর্যন্ত সময়সীমা রয়েছে তো তারপর যেটা আপনাদের প্রথমে বলেছে যেটা রয়েছে যে আপনাদের ইন্টারভিউটি হবে যেটা আপনাদের বলছে নয় বারো দুই হাজার একুশে ইন্টারভিউ হবে যেটা আপনাদের বলে দিয়েছে যেটা কোথায় ইন্টারভিউটি হবে যেথায় হবে তো সরি যেটা আপনাদের অনলাইনে ইন্টারভিউটি হবে তো ইন্টারভিউটি নেবে যে চিনে নেবেন তো আপনাদের সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে এখানে তো আন্ডার ডক্টর পি এস জানা প্রিন্সিপাল ইনভেস্টিগেটর অফ দ্য প্রজেক্ট ডিপার্টমেন্ট রয়েছে আপনাদের তো আপনাদের অবচেষ্ট ভিপিএম অ্যাপ অ্যাপও যেটা রয়েছে আপনাদের তো আপনাদের হেলডন যেটা বলেছে নয় বারো দু হাজার একুশে আপনার ইন্টারভিউটি নেবে ঠিক আছে তো অনলাইন আপনাদের ইন্টারভিউ হবে যেটা আপনাদের অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে টু বি ইন্টারভিউট যেটা আপনার সব কিছু আপনার শর্ট লিস্টেড ক্যান্ডিডেট নাম অবশ্যই আপনার ইমেল থ্রু আপনাদের সেন্ড করবে পাঠিয়ে দেবে আপনার সব কিছু ডিটেলস আপনাদের ইমেল থ্রু আপনাদের সব কিছু ইনফর্ম করে দেবে তো এটা আপনাদের চুক্তিভিত্তিক নিয়োগ তো অবশ্যই আপনাদের সিক্স মান্থের আপনাদের শুধুমাত্র হবে আপনাদের নিয়োগটি করা হবে ছ মাসের জন্য চুক্তিভিত্তিক যেটা নিয়োগ হবে তো হুইচ ক্যান বি অ্যাক্সটেন্ডেড তো অবশ্যই আপনাদের পড়ে আপনাদের যদি কাজের অভিজ্ঞতা ভালো থাকে পারফরমেন্স ভালো থাকে তো অবশ্যই আপনাদের পরে অ্যাক্সটেন্ড করা হবে আপনাদের ভ্যালার